انظروا الى من هو اسفل منك তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় Were most radiant when he smiled was Muhammad sallallahu alayhi wa sallam Muhammad mercy upon mankind তরুণদের অহংকার বাংলাদেশের যুবকদের আইডল সুশিক্ষা শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি সম্পর্কে আজকে বলতে যাচ্ছি ছোট বড় সকল পেশার মানুষদের কাছে মিজানুর রহমান আজহারির গ্রহণযোগ্যতা রয়েছে আজকের এই ভিডিওতে আমি মিজানুর রহমান আজহারির ইনকাম মানে মিজানুর রহমান আজহারির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের ইনকাম কত সব কিছু আজকে বলতে যাচ্ছি এবং মিজানুর রহমান আজহারির ফ্যামিলিতে কে কে আছে সব কিছুর ডিটেলস আজকের এই ভিডিওতে দিতে যাচ্ছি এবং গাইজ আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি মিজানুর রহমান আজহারি কি দেশে আসবে বা মালয়েশিয়া থেকে বাংলাদেশে কবে আসবে এইসব বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলেন আজকের পুরো ভিডিওতে আমি আছি শারিয়ত তাসিফ তো শুরু করা যাক ভিডিও সো লেটস প্লে দ্য ইন্ট্রো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু ইন্ট্রোতে বলে দিয়েছি মিজানুর রহমান আজহারিকে রিভিল করতে আছি তো শুরু করা যাক ভিডিও তো গাইজ ফার্স্ট যে ট্রাম্প সেটা হচ্ছে তার ফ্যামিলিতে যে নাম রাখা হয় তার নাম ছিল মিজানুর রহমান কিন্তু মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নাম হয়েছে মিজানুর রহমান আজহারি তো এটা অনেকভাবে অনেক আলেমগণে ইউজ করে যারা আজহার বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তাদের নামের পিছনে একটা টাইটেল যোগ করে তো মিজানুর রহমান আজহারিও সেই টাইটেল যোগ করেছে এবার পরের ট্রাম্প বলা যাক মিজানুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছে এবং কোথায় জন্মগ্রহণ করেছে মিজানুর রহমান 26 জানুয়ারি 1990 সালের ঢাকা ডেমরায় জন্মগ্রহণ করেছেন তবে তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায় তার ফ্যামিলিতে তার মা বাবা এবং একটি ভাই রয়েছে তো গাইজ এবার পরের ট্রামে যাই গাইজ মিজানুর রহমান আজহারি ছোটকাল থেকে প্রচুর মেধাবী ছিলেন কারণ আপনারা তার ওয়াজ যে মাহফিলগুলো করেন সেই ওয়াজে দেখবেন উনি ইংলিশে বক্তৃতা দেন তিনি এইচএসসি এসএসসি এবং পিএসসিতে পিএসসি মানে দাখিল যে পরীক্ষাগুলো হয়েছে তিনি তো যেহেতু মাদ্রাসা থেকে পড়েছেন তো সব পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন তো যেটা আপনারা তার ওয়াজের মাধ্যমে বুঝে গিয়েছেন আমি তার শিক্ষা সম্পর্কে বলতে গেলে কথা শেষ হবে না ভিডিও আরও লং করতে হবে আমি চাই না এই ভিডিও 29 মিনিট বা 30 মিনিটের হোক কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন তো এরপরের ট্রামে যাওয়া যাক গাইজ মিজানুর রহমানের কাছে হিংসা বিদ্বেষ অহংকার তার বিন্দু মাত্রও নেই আমি নিজেও পার্সোনালি মিজানুর রহমানের ওয়াজ এবং তফসিরগুলা দেখি তিনি কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেননি এবং তিনি তার সবসময় তফসিরে বা ওয়াজ মাহফিলে বলেন যে আমরা সবাই যেহেতু মুসলিম মুসলিম সবাই ভাই ভাই অবশ্যই গাইজ আমরা যেহেতু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমাদের মাঝে কোনো অহংকার বা হিংসা বিদ্বেষ রাখার কোনো প্রয়োজনই নেই কিন্তু বাংলাদেশের যে অবস্থা আমি পরের এই এটা নিয়ে আলোচনা করছি তো এরপরে ট্রামে যাওয়া যাক ইসলামের মাঝেও যে নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় সেটা মিজানুর রহমান আজহারিকে দেখে বোঝা যায় বর্তমান সময়ের যুবকরা মিজানুর রহমান আজহারিকে খুবই পছন্দ করে কারণ মিজানুর রহমান আজহারিও যুবকদের পছন্দ করেন তিনি তার ওয়াজে বলেন যুবকরাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ তো সেই জন্য তিনি যুবকদের ভালোবাসেন এবং গাইজ মিজানুর রহমান আজহারি কুরআনকে সুন্দর এবং সাবলীলভাবে আলোচনা করে মানুষের মাঝে একটা জায়গা করে নিয়েছেন আল্লাহর রহমতে মিজানুর রহমান যতটা না সুন্দর তার থেকেও বেশি তার গলার টিউন সুন্দর যেটা হয়তো আপনারা তার ওয়াজ এবং তফসিরে শুনেছেন আমি আর এর বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না তো এরপরের কথাগুলো বলি না হলে আপনাদের বিরক্ত লাগবে এবং তিনি তার যে ওয়াজ ওয়াজের মাধ্যমে মুসলিম উম্মতের মনের মাঝে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মানুষ তাকে আলেমগণদের মধ্যে অলরাউন্ডার বলেও ডাকে
মিজানুর রহমান আজহারির ওয়াজ এবং তফসির আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গাইজ, এতক্ষণ তো অনেক কথাই বললাম, তো এবার বলি, অনেক হয়তো বা এই যে ভিডিওটা দেখছেন আমাকে চিনেন না। গাইজ, আমি ব্লগ করে থাকি বেশিরভাগ সময়, যেখানে আমি ভ্রমণ বিষয়ক ব্লগ বানাই। তো ব্লগার তাওসিফ চ্যানেলটিতে যেতে পারেন, যাদের ইচ্ছা, যারা ট্রাভেল পছন্দ করেন, প্রকৃতিকে পছন্দ করেন, তারা যেতে পারেন। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো এবং আই কার্ডে দেওয়া থাকবে। তো গাইজ, এরপরের ট্রামে যাই। মিজানুর রহমান আজহারি সম্পর্কে আরও অনেক কথা এবং মিজানুর রহমান আজহারি কোথায় আছে সব কিছুর বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছি। রিসেন্ট 1-2 বছর আগে মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক বদনাম হয়েছে এবং অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক তুমুল একটা ঝড় গিয়েছে। এই ঝড়ের কারণে, এই যে সোশ্যাল মিডিয়াতে ঝড়ের কারণে, মিজানুর রহমান আজ বাংলাদেশে নেই, মালয়েশিয়াতে আছেন। হয়তোবা তিনি বলেছেন যে তিনি পিএইচডি করতে গিয়েছেন, কিন্তু হয়তোবা তার মনের ভিতর, আমরা তো মানুষের মনের ভিতর কী আছে সেটা বলা যায় না, তো হয়তো মিজানুর রহমান পিএইচডি করতে গিয়েছে, বা এই যে তার নামে একটা বদনাম হয়েছে বাংলাদেশে, আপনারা হয়তোবা জানেন, যারা মিজানুর রহমান আজহারি ফ্যান্স আছেন সবাই হয়তোবা জানেন যে মিজানুর রহমান আজহারির নামে একটা বদনাম হয়েছে। সেটা সম্পর্কে বলতে জানেন আমি রাজনৈতিক ইস্যুতে যেতে চাচ্ছি না। তো এবার কথা হচ্ছে মিজানুর রহমান আজহারি কোথায় আছে বর্তমানে, বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারি কোথায় আছে। গাইজ, দেশে কিছু মাজার পূজারির কারণে মিজানুর রহমান আজহারি আমাদের দেশে নেই, তিনি এখন বর্তমানে আছেন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে হয়তোবা তিনি পিএইচডি করছেন, তো সেটা সম্পর্কে হয়তোবা জানে না অনেকে, হয়তোবা জানে না অনেকে, হয়তোবা জানে। তো যারা জানেন কী জন্য গিয়েছে সেটা অবশ্যই আমার কমেন্টে দিয়ে দিতে পারেন, কারণ অনেক ভিউয়ার্সই আসে যে মিজানুর রহমান আজহারি কোথায় থাকে বা কেন গিয়েছে মালয়েশিয়াতে। তো আপনাদের কমেন্ট দেখে হয়তোবা তারা বুঝে যাবে। তো অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন যদি আপনাদের ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে। তো গাইজ, এবার বলা যাক মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল থেকে কত ইনকাম হয়। তার যে চ্যানেলটা খুলেছিল মিজানুর রহমান আজহারি, তখন তার ইনকাম হতো, আমি জাস্ট আপনাদের একটু দেখাই। মিজানুর রহমান আজহারির বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে 2.1 মিলিয়ন এবং ভিউস হচ্ছে 30 মিলিয়ন, এবং তার ওই চ্যানেলে আছে 45টা ভিডিও। তো আমি আসলে গুগলে সার্চ করেছিলাম যে মিজানুর রহমান আজহারি ইনকাম ফ্রম ইউটিউব, সেখানে এসেছে যে $143 থেকে $10,000 USD। $10,000 মানে কত বুঝছেন, আমি জাস্ট ক্যালকুলেটিং করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কত। গাইজ, মিজানুর রহমানের আরেকটা সিক্রেট হচ্ছে কি জানেন, মিজানুর রহমান আজহারি কীভাবে মূলত তরুণদের মনে জায়গা করে নিয়েছে। গাইজ, 2020 সালে ভারত থেকে কিছু মানুষ অবৈধ ভিসায় বাংলাদেশে আসে এবং তারা মিজানুর রহমান আজহারির মাধ্যমে মুসলিম হয়। তো গাইজ, মিজানুর রহমান এই যে ঘটনাটা ঘটার কারণে মূলত তরুণদের মনে এবং বাংলাদেশের সকল মানুষদের মনে জায়গা করে নিয়েছে, এবং তার ওয়াজগুলো দেখে আপনারা বুঝবেন। আর যারা তার ওয়াজগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারেন যে অবশ্যই মিজানুর রহমান আজহারি ফ্যান্স, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। সংসদ বিরোধী মন্তব্যের কারণে হয়তোবা মিজানুর রহমান আজ বাংলাদেশে নেই, কিন্তু হয়তোবা পরবর্তী সময়গুলোতে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ওয়াজ করবে, এটাই সবার প্রত্যাশা। তো গাইজ, আজকের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো গাইজ, নেক্সট কাকে রিভিল করব বা কাকে এক্সপোজ করব, মিজানুর রহমান আজহারির যদি আরও কোনো রিভিল ভিডিও বা এক্সপোজ ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্টে একটা কমেন্ট করবেন যে আরও ভিডিও চাই, অবশ্যই মিজানুর রহমানের ভিডিও আরও আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, সুবহানাল্লাহ পড়েন।